কথাতে আমি হব রাজকুমার আমেরিকা যেন এক স্বপ্নের দেশ বাংলাদেশ থেকে প্রতি বছরই বহু মানুষ আমেরিকা যাচ্ছেন বৈধ অবৈধ নানা উপায়ে নানা কারণে অনেকে আবার ফিরেও আসছেন জীবিত অথবা মৃত এমনই কতগুলো গল্প ঠাই পেয়েছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বাংলা সিনেমা রাজকুমারে ওয়েলকাম টু ফার্স্ট্রো আজ কথা বলবো বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত এবং হিমেল আশরফ পরিচালিত সিনেমা রাজকুমার নিয়ে আমেরিকা যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে শামসুল নামের এক যুবক তার বাবার কঠোর নিষেধাজ্ঞা অমান্য করতেও দ্বিধাবোধ করে না বিপদের মুখে ফেলে সে তার বাবাকে জোর করে আমেরিকা যাওয়ার জন্য টাকা দিতে রাজি করায় তার প্রচণ্ড ইচ্ছা শক্তি তাকে আমেরিকা পৌঁছে দেয় কিন্তু শেষ বেশ কীভাবে সে সেখানে পৌঁছায় আর কেনই বা তার এই বিদেশ ভ্রমণ তা জানতে হলে সিনেমাটি হলে গিয়ে দেখে আসতে হবে আর হ্যাঁ আরেকটি যে বিষয় এই সিনেমার গল্পে প্রাধান্য পেয়েছে তা হলো গোড়ামি পুরুষতান্ত্রিকতা আর ধর্মীয় গোড়ামি দুটোই খুব সাবলীলভাবে চিত্রায়িত হয়েছে এই গল্পে কিন্তু বাংলা সিনেমায় এরকম গল্পের সংযোজন তাও আবার দু সালে এসে যে সময়ে ধর্ম আর বাংলাদেশের সমাজ ব্যবস্থা দুটোই অনেকটা আধুনিকতার সময় বদলে গেছে এটা আসলে কতখানি যুক্তিযুক্ত তা ঠিক বোঝা গেল না এই দুইটি প্রেক্ষাপট নিয়ে ছবিটির গল্প এগুলেও কোন বিষয়টিতে নির্মাতা আসলে ফোকাস করেছেন তা বোঝা মুশকিল আমেরিকা যাওয়ার প্রসেস নাকি সেখানকার প্রবাস জীবন নাকি পিতার গোরামিতা পুত্রের জীবনদান গল্পের প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ দুইটা আলাদা ইস্যুকে প্রমোট করে তাই গল্পের ফোকাসটা বুঝতে বেশ অসুবিধাই হয়েছে এর মধ্যে আবার একাধিক সাব প্লটও রয়েছে শেষমেশ গল্পটা কেমন যেন একটু গোলমেলে লেগেছে রাজকুমার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান প্রতি বছরই ঈদে তার একটা চমক থাকে। এবারও জাঁকজমক আইটেম সং সহ ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে ঈদ মৌসুমে হাজির হয়েছেন তিনি গতানুগতিক কমার্শিয়াল ছবির বাইরে গিয়ে এই সিনেমার স্ক্রিন প্লে শাকিব খানের ক্যারিয়ারে নতুন কিন্তু তার অভিনয় ব্র্যান্ড শাকিব খানকে ছাপিয়ে নিজেকে ক্যারেক্টারে পোর্ট্রে করতে পারেনি অথবা হতে পারে তিনি আসলে ক্যারেক্টার হয়ে উঠতেই চাননি তবে তার ডাবিংয়ে ঠিকঠাক উচ্চারণ ডায়ালগ থ্রোয়িংয়ে আলাদা একটা মাত্রা যোগ করেছে ছবিতে রোলে ছিলেন খান দিলারা জামান ডক্টর রেজাজ এরফান মৃধা শিবলু আরশ খান ও মাহিয়া মাহি তারা ঠিকঠাকই অভিনয় করেছেন তবে স্ক্রিন প্লে আর মেকআপ কস্টিউমের ঠিকঠাক সাপোর্ট পেলে তারা হয়তো নিজেদের জায়গাগুলোকে আরো ফুটিয়ে তুলতে পারতেন কিন্তু প্রশ্ন হচ্ছে কাস্টিং সিলেকশনে এমন অদ্ভুত কম্বিনেশন কেন আরুষ খানের বিপরীতে মাহিয়া মাহি পর্দায় দুজনের রসায়ন তো পরের কথা পাশাপাশি দেখতেই দুজনের বয়সের অসামঞ্জস্যতা অনেকটাই চোখে পড়েছে আরুষ খান তার চরিত্রের গোড়ামির জায়গাটা পর্দায় ঠিকঠাক স্টাবলিশ করলেও মাহিয়া মাহির অভিনয়ে ভীষণ ন্যাকামির ছাপ দেখা গেছে তার ক্যারেক্টারের যে আবহ তা তিনি ঠিকঠাক পোর্ট্রে করতে পারেননি ছবিতে আরও ছিলেন কিংবদন্তি অভিনেতা আহমদ শরীফ তার স্ক্রিন অ্যাপিয়ারেন্স কম ছিল যদিও সেটুকু সময়ই তিনি যথার্থ করেছেন আলাদা করে অবশ্যই বলতে হবে মার্কিন নায়িকা কোর্টনে কফির কথা বাংলা সংলাপের সাথে সাথে সাকিব খান আর ডক্টর এজাজের সাথে তার অ্যাডজাস্টমেন্ট প্রশংসনীয় ছিল গেল বছর ঈদে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ আরশাদ আবনান ও সাকিব খান থ্রয়ীর প্রিয়তমা ছবিটি সাকিব ভক্তদের কাছে সুপারহিট হলেও গল্প এবং চিত্রনাট্যের জন্য কিছুটা সমালোচিত হয়েছিল তবে এবছর হিমেল আশরাফ রাজকুমারের গল্পে এবং চিত্রনাট্যে কোনো ত্রুটি না রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন হিমালা এই ছবিতে ক্রিয়েটিভ সেক্টরগুলোর পাশাপাশি কাস্টিং অ্যাক্টিং কিছু ভিজুয়ালস নিয়েও বেশ পরিশ্রম করেছে তার ছাপ রোমান্টিক গান আর ইমোশনাল দৃশ্যে খুব ভালো বোঝা গেছে তবে তার পরিচালনায় কিছু সূক্ষ্ম ভুল ধরা পড়েছে যেমন প্রথম দৃশ্যে শাকিব খানের এন্ট্রিতে হিপ হপ পোশাকে দেখানো হয় সে সময় তার সংলাপেও স্টাইলের বিষয়টি উল্লেখ থাকে কিন্তু পুরো ছবিতে পরে আর সেরকম পোশাকের কন্টিনিউটি দেখানো হয়নি কেন পরিচালকতা দেখাননি তা ঠিক স্পষ্ট নয় আবার আহমদ শরীফের যে গল্পটি ছবিতে দেখানো হয়েছে সেটি আসলে এই সিনেমাটির সাথে কতটুকু রেলেভেন্ট আর তার মৃত্যুর পর স্পিরিচুয়াল যে দৃশ্যটা দেখানো হয়েছে সবুজ ফসলের মাঝে আত্মহারা আহমদ শরীফ খুশিতে মাটিতে লুটিয়ে পড়ে এই অংশটা তো স্পিরিচুয়াল জার্নি তাহলে ক্লোজ শটে তার কানে হেয়ারিং এইড কেন দেখা গেল মৃত্যুর পর মানুষকে ফতুয়া পরানো হয় কিংবা কানে হেয়ারিং এড সহ দাফন করা হয় আর তার মরদেহ যদি মুক্তিযোদ্ধা হিসেবে মর্যাদাই পাবে তাহলে শুধু অল্প কয়েকজন পুলিশ নিয়ে কেন ছবিটির যে বিষয়টি সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে তা হল শেষ দৃশ্য শামসুলের ছোট বয়সে যে নিষেধাজ্ঞা তার বাঁকে দেয়া হয়েছিল তা সত্যি হবার ঘটনা দিয়ে নির্মাতা ছবিটি শেষ না করলেও পারতেন কেননা পরিচালক হিসেবে দর্শকের কাছে ভালো বার্তা পাঠানোর দায়বদ্ধতা তার রয়েছে যে গোড়ামিকে বাঙালি সংস্কৃতি অনেক আগেই বিদায় জানিয়েছে সে গোড়ামিকে তিনি বড় পর্দায় এনে আসলে পুরুষতন্ত্রের নেতিবাচক দিকটিকে প্রশ্রয় দিলেন ছবিতে টাইটেল সং এর লিরিক এরকম যে জনম জনমের ভালোবাসা তোমার আমার তোমার রূপকথাতে আমি হব রাজকুমার অথচ সিনেমায় দেখা গেছে বিদেশে যাওয়ার জন্য নায়ক নায়িকার মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ পরে বিদেশে থাকার জায়গা আর বাঙালিয়ানার প্রমোশনে তাদের প্রেমটা একরকম জোর করে হয়ে ওঠানোর চেষ্টা করেছেন নির্মাতা এরকমই প্রথম থেকে শেষ পর্যন্ত গানগুলোর সাথে পুরো সিনেমার একটু অসামঞ্জস্যতা চোখে পড়েছে তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালোই গেছে নতুন এক্সপেরিমেন্ট ছিল কয়েক জায়গায় কিন্তু তারিকানাম খানের মনোলগের সময় ব্যাকগ্রাউন্ডে ভোকাল সহ মিউজিক ব্যবহার কিছুটা বিরক্তির সৃষ্টি করেছে সাধারণত এরকম সময়ে নির্মাতারা ইনস্ট্রুমেন্টাল মিউজিক ব্যবহার করে থাকেন তাছাড়া দেশপ্রেম নিয়ে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটি করা হয়েছে সেটিও বেশ ভালোই লেগেছে অ্যাক্টিং মেকিং সব মিলিয়ে সাকিব খানের ক্যারিয়ারে বাংলাদেশি প্রযোজনায় এই ছবিটি এখন পর্যন্ত সেরা গতবার প্রিয়তম ছবি দিয়েও তিনি খুব চেষ্টা করেছেন নতুনত্ব আনতে এবারও রাজকুমার দিয়ে নতুন প্রেক্ষাপট গল্প চিত্রনাট্য নিয়ে হাজির হয়েছেন তিনি ছবিটির প্রথমার্ধের কনসেপ্ট খুবই ভালো এটি বড় পর্দায় প্রথম বাংলা সিনেমা যেটি প্রবাস জীবনের সত্যটা সরাসরি তুলে ধরেছে শাকিব খান চিরায়ত বাংলার অ্যাক্টিং প্যাটার্ন থেকে বেরিয়ে নিজেকে দিন দিন যে আরও উন্নত করতে চেষ্টা চালাচ্ছেন তার প্রতিফলন স্পষ্ট দেখা গেছে এই ছবিতে একই সাথে হিমেল আশ্রফও যে বলিউডি ঘরানাকে ফলো করে নিজেকে সমৃদ্ধ করছেন তাও বেশ ভালোই বোঝা গেছে এই ছবিটিতে কেননা ছবিটির সেট ডিজাইন কালার গ্রেডিং ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট সহ আরও কয়েকটি বিষয় খেয়াল করলেই এর প্রমাণ মিলবে ছবিটিতে গ্রামের সৌন্দর্য খুবই সুন্দর করে দেখানো হয়েছে বিশেষ করে একটি গানে ফসলের ক্ষেত দুর্দান্তভাবে উপস্থাপন করেছেন আশরাফ প্রবাস জীবনে মানুষ দূরে থেকে প্রিয়জনের মৃত্যুর খবর পেলেও যে আসতে পারে না সেই বিষয়টি খুব ইমোশনালি দেখিয়েছেন নির্মাতা কন্ট্রাক্ট ম্যারেজ করে বিদেশে যাওয়া তারিকা নাম খানের সংলাপে অবৈধ উপায়ে বিদেশ ভ্রমণে দর্শককে নিরুৎসাহিত করা সহ নানা ছোট ছোট গল্প বেশ গুছিয়ে বলার চেষ্টা ছিল তা বোঝা গেছে তবে কিছু অসামঞ্জস্যতাও চোখে পড়েছে ছবিটির দৃশ্যায়নে প্রথমত কাস্টিং এর সবচেয়ে অদ্ভুত লেগেছে আরুষ খান ও মাহিয়া মাহির জুটি পর্দায় তার প্রথমবার এবং একই সাথে কিন্তু দেখতে খুবই অড লুকিং অভিনয়ের ক্ষেত্রেও মনে হয়েছে তাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা একেবারেই হয়নি দুজনই একা একা অভিনয় করেছেন জুটি হতে পারেননি সিনেমাটির একদম শেষের দিকে গিয়ে বুঝতে পারা যায় কেন রাজকুমার নামটি রাখা হয়েছে গল্পটা এতটাও জটিল না করে একটু সরল রেখায় গেলে হয়তো দর্শকের কানেক্ট করতে সুবিধা হতো হিমেল আশরাফ মেকআপ কস্টিউমে একটু নজর দিতেই পারতেন আরশ খানের পরচুলা আর মুখ ভর্তি দাড়ি গোফের যে কালো রং তার চেহারার ত্বকের সাথে সামঞ্জস্য না থাকায় কেমন যেন বেমানার লেগেছে আর মাহিয়া মাহিকে শেষ দৃশ্যে যে প্রস্তুতিক মেকআপ দেয়া হয়েছে সেটিও খুব একটা বিশ্বাসযোগ্য লাগেনি মেকআপের ফিনিশিং আর কস্টিউমের যথার্থতা নিয়ে নির্মাতারা আরেকটু ভাবতেই পারতেন ছবিতে ফ্ল্যাশব্যাকে শিশু শামসুলকে দেড় মিনিটেরও বেশি সময় কাঁদিয়েছেন নির্মাতা পর্দায় একটা ছোট শিশুর এত সময় ধরে কান্না দেখানো সেন্সরে কেন আটকাল না মনে হলো যেন জোর করে দর্শককে কাঁদানোর চেষ্টা করেছেন হিমাল আশরাফ কান্নার দৃশ্যগুলো দ্বিতীয়ার্ধে খুব পীড়াদায়ক লেগেছে দৃশ্যগুলোর মাঝে কোনো এলিয়েনেশন ছাড়া একটু পরপর কান্না দৃশ্য একঘেয়েমি সৃষ্টি করেছে আবার একইভাবে প্রথমার্ধ গেছে খুব সাদা মাটা সহজ সরল হাস্যরসে ভরা প্রথম পাঁচ মিনিট পরেই দুর্বল ডান্স ডিরেকশনের রং চং আইটেম সং চিত্রনাট্যে ছোটোখাটো কিছু দুর্বলতা দু তিনটা দৃশ্য অহেতুক লম্বা করা হয়েছে যে কারণে কিছুটা বোরিং লাগতে পারে সর্বোপরি যে বিষয়টি খুব পীড়া দিয়েছে তা হলো শেষ দৃশ্যের কনসেপ্টটি প্রবাস জীবনের নানা গল্পের আড়ালে এই সিনেমাটি মূলত কি প্রমোট করছে চিত্রনাট্য নিয়ে হিমাল আশরাফ বেশ গুছিয়ে কাজ করার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু তবু সেই গোলমেলেই লেগেছে ছবিটি ফার্স্ট হাফ মনে হয়েছে প্রবাস জীবন আর বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষাই এই ছবির মূল ঘটনা ইন্টারভালের একটু আগে যখন নতুন টুইস্ট অ্যান্ড টার্ন এলো তখন মনে হলো মাকে নিয়ে কোনো ইমোশনাল স্টোরি হয়তো হবে এরপর দ্বিতীয়ার্ধের প্রায় শেষ দিকে মনে হলো গল্পটা হয়তো কোনো পারিবারিক ঘটনা একেবারে শেষ দৃশ্যে গিয়ে দেখা গেল গল্পটা আসলে এগুলোর কোনোটিই না এটা আসলে পুরোনো কোনো দেশীয় গোরামিকে প্রমোট করছে যা এখন হয়তো সচরাচর দেখা যায় না কেউ কোনো কসম বা দিব্যি দিয়ে কিছু নিষেধ করলে তা যে সত্য হয় সেটা কি করে নিশ্চিত হলেন নির্মাতা আর ছবির শুরুতেই ডিসক্লেইমারে বলা হয়েছে বাস্তবের কোনো চরিত্র বা গল্পের সাথে সিনেমার কোনো মিল থাকলে কর্তৃপক্ষ দায়ী নয় তার মানে তারা নিজেদের ইচ্ছে মতো গল্পটি লিখেছেন তাহলে এরকম একটি বিষয়কে কেন প্রমোট করলেন তারা আশি বা নব্বই দশকের চলচ্চিত্রেও পুরুষতান্ত্রিকতা আর ধর্মীয় গোড়ামের এই বিষয়গুলো এভাবে সরাসরি দেখানো হতো না রাজকুমার ছবির গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে ঈদের অন্য কোনো ছবি নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের